সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল লাইভস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক চৌধুরী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ইমিগ্রেশন বিষয়ে এবং ফ্যামিলি ল বিষয়ে কিছু বলতে চাই, বিশেষ করে আপনারা যারা নিয়মিতভাবে ইমিগ্রেশনের পরামর্শ শুনে থাকেন। বিশেষ করে এই অনুষ্ঠানে আমি বিশেষ করে চাইল্ড ল সম্পর্কে কিছু কিছু বলতে চাই, যাদের বাচ্চা রয়েছে, যারা বিশেষ করে বাচ্চার মাধ্যমে ইমিগ্রেশন রিলেটেড ইস্যু রয়েছে, চাইল্ড কন্ট্যাক্ট অর্ডার বা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার রয়েছে, সেসব বিষয়ে আপনারা অনেকগুলো বিষয় রয়েছে। আজকে সময়ের অভাব আপডেট নেই, তারপরে আমি চাচ্ছি যে চাইল্ড কন্ট্যাক্ট অর্ডার বিষয়ে কিছু বলতে চাই। চাইল্ড কন্ট্যাক্ট অর্ডার বলতে এখন যেটা রয়েছে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার, এবং এটার ক্ষেত্রে যেটা করতে হয় অনেকগুলো বিষয় আমরা যারা জানি যে প্লাস এটার সঙ্গে ইমিগ্রেশনের একটা রিলেশন রয়েছে। মনে করেন অনেকেই ইমিগ্রেশনের ব্যাপারে বলেন যে 7 বছর হয়ে গেছে, এটা হয় না কেন? আসলে 7 বছরের কোনো আসলে 7 বছরের কোনো ধরনের আইন এককভাবে নয়, এটা দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে যে কোনো বাচ্চা ব্রিটেনে 7 বছর থাক, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে একই 7 বছর থাকবে এবং ইট ইজ নট রিজনেবল টু এক্সপেক্ট দি চাইল্ড টু লিভ দি ইউনাইটেড কিংডম। এই এই কথাটা অনেকেই ক্লায়েন্টদেরকে বলেন না, বা অনেক ক্লায়েন্ট এটা বুঝতে চান না, যে অনেকেই মনে করেন 7 বছর হয়েছে কেন দেবে না। আসলে 7 বছর একভাবে থাকলে ভিসা দেবে এ ধরনের কোনো আইন নাই, সিম্পল এজ দ্যাট। 7 বছর থাকতে হবে, সঙ্গে আরেকটা কন্ডিশন ফুলফিল করতে হবে, ইট ইজ নট রিজনেবল টু এক্সপেক্ট দি চাইল্ড টু লিভ দি ইউনাইটেড কিংডম। আমরা সবাই 7 বছর যারা রয়েছে এটা ফুলফিল করি, কিন্তু পরের কন্ডিশনটা আমরা ফুলফিল করতে পারে না, সেজন্য জন্য প্রস্তুতি নিতে হয়। ভালো করে প্রিপারেশন, কোর্টে যখন যাবেন বা কোনো যেতে হয় প্রস্তুতি নিতে হয় যে কি কি বিষয় রয়েছে সেইখানে। তারপর একই সঙ্গে যেটা এক্সেপশনাল ক্রাইটেরিয়া রয়েছে ইমিগ্রেশনে, এটাও বলে নিই, যেহেতু প্রাসঙ্গিক রয়েছে EX-1B, EX-1A, যেটা রয়েছে EX-1B এবং EX-1B, এটার মধ্যে একটা রয়েছে যে যারা এখানে, অনেকেই প্রশ্ন করেন, যারা এখানে লিগ্যালিটি নাই কিন্তু বিয়ে করেছেন, সেক্ষেত্রে এখান থেকে করতে পারবেন কি না, এই প্রশ্নটি অনেকেই করেন। আসলে করতে পারবেন, সেক্ষেত্রে কন্ডিশন ফুলফিল করতে হয় মোস্টলি দুটো কন্ডিশনস। একটা হচ্ছে যে আপনার ম্যারেজ ইজ সাবসিস্টিং, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ওয়েদার মানে ইট ইজ এন ইনসারমাউন্টেবল অবস্টিকল টু এনজয় ফ্যামিলি লাইফ আউটসাইড ইউনাইটেড কিংডম। সুতরাং এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়, ইনসারমাউন্টেবলটা কী? আপনি ব্রিটেনে থাকলে ভালো থাকবেন, বাংলাদেশে গেলে ভালো থাকবেন না, অর্থনৈতিকভাবে যদি আপনি ভালো থাকবেন না এটা প্রমাণ করেন তাহলে খুব একটা ফলপ্রসূ হবে না। ইনসারমাউন্টেবলটা প্রমাণ করার যে একটা সংজ্ঞা রয়েছে আপনার, দেখবেন EX-2তে যারা ইমিগ্রেশন রুলস একটু ঘাটাঘাটি করেন, এক্সেপশনাল ক্রাইটেরিয়া, সেখানে রয়েছে ইনসারমাউন্ট যে লিড টু হার্ডশিপ সেটা প্রমাণ করতে হয়, এবং এইটা প্রমাণ করা, ইনসারমাউন্টেবল অবস্টিকলটা প্রমাণ করা খুবই টাফ হয়। সেজন্য অনেকেই যেটা মনে করেন যে ও আমার তো এখানে চাকরি বাকরি ছেড়ে চলে যেতে পারবো না, সুতরাং এটা একটা ইনসারমাউন্টেবল অবস্টিকল না, এটা খুবই কঠিন একটা থ্রেশহোল্ড, এবং এই থ্রেশহোল্ডটা পাস করা খুবই কঠিন। সেজন্যই বলি কেউ যদি এখানে ওভারস্টিয়ার হয়, অনেকে বলেন যে ভাই 18,600 লাগবে, হ্যাঁ এখানে যখনই আপনি ওভারস্টিয়ার হয়ে গেলেন, EX ক্রাইটেরিয়া ফুলফিল করলেন বা হিউম্যানাইজ করবেন, অনেকগুলো বিষয় রয়েছে আপনারা খেয়াল রাখবেন। EX নর্মালি প্রথম প্রথম কিছু কিছু ভিসা দিয়ে দিছে, বলছে যে ইয়েস ইনসারমাউন্টেবল অবস্টিকল, এবং বাচ্চার ক্ষেত্রেও দিয়ে দিছে যে ইয়েস রিজনেবল টু এক্সপেক্ট দি চাইল্ড লেভ, কিন্তু পরবর্তীতে অনেকগুলো বিষয় অ্যাড হয়েছে যেগুলি আপনাকে ফুলফিল করতে হবে। যদি দেখা যায়, সেজন্য বলি, যদি দেখা যায় যে কোনো ইমিগ্রেন্ট এখানে থাকা অবস্থায় আপনার ইমিগ্রেন্ট এখানে থাকা অবস্থায় কোনো ধরনের ব্রিচ করেছেন, রিপোর্টিং রেস্ট্রিকশন ফলো করেন নাই, রিপোর্টিংয়ে যান নাই, অথবা এইখানে থাকা অবস্থায় কোনো ইমিগ্রেন্ট দেখা গেছে ইমিগ্রেশন রুল ব্রিচ করেছেন, এইসব বিষয় যদি থাকে তাহলে আপনার EX-1 ক্রাইটেরিয়া ফুলফিল করবেন না, বাচ্চা থাকলেও পারবেন না। সুতরাং যাদের, যারা ইমিগ্রেন্ট রয়েছেন, যাদের বিয়ে শাদীর প্রস্তাবনা রয়েছে, যারা বাচ্চার মারফত করতে চান, তাদের যদি রিপোর্টিং রেস্ট্রিকশন থাকে, দয়া করে অবশ্যই অবশ্যই রিপোর্টিং রেস্ট্রিকশনটা ফলো করবেন, রিপোর্টিংয়ে যাবেন, ইন্টারভিউতে যাবেন,
যদি কোনো কারণে অসুস্থ হয়ে যান আপনি না গেলেন, কিন্তু আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি কোনো ইমিগ্রেশন রুল যদি ব্রিচ করে দেন তাহলে আপনার ইএক্স ওয়ান ক্রাইটেরিয়াতে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। বিয়ের ক্ষেত্রে বলে নেই, বিয়ে যেটা রয়েছে এই ইলিগ্যাল বিয়ে এগুলি অনেকগুলো বিষয়ে ভাবতে হয়। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে অনেকেই মনে করেন ইলিগ্যাল থাকলে মনে হয় বিয়ে সম্ভব নয়। হ্যাঁ, ইলিগ্যাল হলে বিয়ে সম্ভব নয় এটা ঠিক নয়। যেটা ক্রাইটেরিয়া রয়েছে যে যে ক্রাইটেরিয়াটা রয়েছে যে আপনি যদি প্রথমত এখন বিয়ে রেজিস্ট্রি করতে হলে আপনার 70 দিন সময় দিতে হয় হোম অফিসকে। আপনাকে জমা দিতে হবে পাসপোর্ট, ভ্যালিড আপনার মেয়াদ থাকুক কিংবা মানে মেয়াদের বিষয় না, ভিসা থাকুক বা না থাকুক আপনাকে পাসপোর্টটা জমা দিতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার পরে জমা না আপনাকে দেখাতে হবে আর কি। এবং যদি পাসপোর্ট না থাকে মানে রেজিস্ট্রার অফ ম্যারেজের এই বিষয়টা রেজিস্ট্রার অফ ম্যারেজের এই ক্ষমতা আছে যে পাসপোর্ট ছাড়াই যদি আপনার আইডি এস্টাবলিশ করে ফেলে করা সম্ভব তাহলে তারা আপনার ম্যারেজ রেজিস্ট্রি করতে পারবে। সুতরাং খেয়াল রাখবেন প্রসেসগুলো আমি বলে নিচ্ছি ইলিগ্যাল ইমিগ্রেন্টদেরকে। প্রথমত আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন, আপনার 70 দিন সময় দেবে, 70 দিন পরে হোম অফিস থেকে আসবে, ক্লিয়ারেন্স আসে, তারপরে আপনি যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করবেন। ইয়েস, ইদানিং কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে যে হোম অফিস বলছে যে আপনার ইদানিং কিছু কিছু ক্ষেত্রে বলছে হোম অফিস রেজিস্ট্রি অফিস থেকে কাউকে কাউকে ধরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, যেটা আগে করতো না হোম অফিস, একটু একটু হ্রাস হয়ে গেছে। সুতরাং এই বিষয়গুলো এখন একটু খেয়াল রাখবেন কি হচ্ছে না হচ্ছে। আর আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন যে আমি যেটা বলি অনেক সময় বলে থাকি, যখন কোনো ইলিগ্যাল ইমিগ্রেন্টকে দের কাছে বিয়ে দেবেন, বিয়ের আলাপ আলোচনা চলছে, তখন কি কি বিষয়ে খেয়াল রাখবেন সেগুলিও আমি বলি। যে এটা অনেকেই মনে করেন এগুলি বলার কি দরকার, আসলে দরকার রয়েছে, কারণ আপনি যখন সংসার করতে যাবেন তখন অনেকগুলো বিষয় আপনি, যেটা আমি সবসময় বলে থাকি, আপনার চারিত্রিক বা ফ্যামিলিগত বা ব্যক্তিগত বৈশিষ্ট্যের পাশাপাশি ইমিগ্রেশন বিষয়ে যেসব বিষয়ে জানা খুবই খুবই জরুরি। যারা গার্ডিয়ান ছেলে কিংবা মেয়ে ইলিগ্যাল ইমিগ্রেন্ট যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে বিয়ে দেওয়ার পূর্বে কোন কোন ইমিগ্রেশন বিষয়গুলো পরিষ্কারভাবে জানা উচিত এবং দুই পক্ষেরই সহযোগিতা থাকা উচিত। যেমন ধরুন অনেকেই বাংলাদেশ থেকে আসছেন, যখন আসছেন হয়তো ভিজিট ভিসায় আসছেন, হয়তো উনি আরেকজনকে বউ বিবাহিত ছিলেন কিংবা বউ বানিয়ে আসছেন, কিন্তু এজেন্টের মাধ্যমে আসছেন, নিজের বউকে বলতে পারেন না। আপনার মেয়ে কিংবা ছেলে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলার সঙ্গে যদি বিয়ে দিতে চান তাহলে প্রথমেই জিজ্ঞেস করবেন কীভাবে আসছেন, ভিজিট ভিসায় আসলে বা অন্য কোনো ভিসায় আসলে উনি বিবাহিত হয়ে আসছেন কি না। যদি বলেন তো বিবাহিত না, এটা কাগজের একটা বিয়ে দেখছেন, নো, যখন বিয়ে করতে যাবেন আপনি ফ্রি টু মেরি কিনা এটা জিজ্ঞেস করবে রেজিস্ট্রি অফিসে। এটা যদি বলেন ফ্রি বিয়ে হয়ে যাবে, কিন্তু যখন হোম অফিসে অ্যাপ্লাই করতে যাবেন তখন যদি বলেন আপনি আমি তো এই প্রথম বিয়ে করলাম ব্রিটিশ ভদ্রমহিলা বা ভদ্রলোককে বিয়ে করলাম, তখন বলবে আপনার যে কাগজপত্র তো দেখা যায় আগে বিয়ে করে আসছেন, সেই বউ কই বা সেই হাজবেন্ড কই। সেজন্য আপনি যখন আসছেন আপনি বিবাহিত কিংবা অবিবাহিত আছেন আপনি নিজে জানেন, আর নিজে না জানলেও আপনার কাগজপত্রে সাক্ষ্য দেবে আপনি বিবাহিত কিংবা অবিবাহিত, সেটা কাগজপত্র সাক্ষ্য। সুতরাং আপনি যদি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া পাকিস্তান যে দেশ থেকেই আসেন, আপনি যদি আসার সময় বিবাহিত বলে আসেন সেটা ডিভোর্স হতে হবে, অন্যথায় এখানে বিয়ে রেজিস্ট্রি করলেও আপনার সব ইমিগ্রেশন ডকুমেন্টস থাকলে আপনার এইখানে ইমিগ্রেশন সেটা স্থায়ী হতে প্রবলেম হবে। আরও অনেকগুলি প্রবলেম রয়েছে এখানে, অনেকে আসছেন আমি বিশেষ করি যখন আপনি পাত্র পাত্রী খুঁজবেন বিয়ে দেবেন, তখন খেয়াল রাখবেন যে যিনি আসছেন তার ইমিগ্রেশন হিস্ট্রিটা কি, এখানে আসার পর আরেকজনের পাসপোর্ট ব্যবহার করছেন কিনা, আরেকজনের ইন্স্যুরেন্স ব্যবহার করছেন কিনা, কোনো অফেন্সে ধরা পড়েছেন কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরও বিষয়ে কিছু 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 খেয়াল রাখবেন যে এখানে সকলের ক্ষেত্রে ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট ব্রিটিশ নন ব্রিটিশ সকলের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যার সঙ্গে বিয়ে দিচ্ছেন, অনেক সময় আমরা জানি না লাল পাসপোর্টের মুহে অনেক কিছু করে ফেলি, যে যার সঙ্গে বিয়ে তার কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কি না, বিভিন্ন ধরনের ছোটোখাটো রেকর্ড থাকে থাকে। সুতরাং এইগুলো বিষয়গুলো খেয়াল রাখবেন। অনেকে ভিজিটে আসছেন, ছেলে মেয়ে নিয়ে আসছেন, বিয়ে দিয়ে যাচ্ছেন, এখানে
যিনি ভদ্রলোক এখানে আসেন কিংবা যিনি বাংলাদেশ থেকে এসেছেন তাদের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা খেয়াল রাখবেন। অনেকের বিশেষ করে দেখা যায় যে সেক্স অফেন্সের নাম নাম থাকতে পারে, অন্য ধরনের ক্রিমিনাল অফেন্সের নাম থাকতে পারে, ড্রাগের নাম থাকতে পারে এবং জাল ড্রাগের জাজমেন্ট পেন্ডিং থাকতে পারে, অনেকগুলো বিষয়। এগুলি অনেকের কাছে তৃতীয় মনে হতে পারে যে আমি এইসব কথাগুলি কেন বলছি। এইসব কথাগুলি বলছি আমি জানি মানুষের কান্না, আমি জানি কোনো ছেলের বাপের কান্না, আমি জানি কোনো অনেক মেয়ের বাপের কান্না, যে যাদের জীবন নষ্ট হয়ে গেছে বিকজ চেক করা হয় নাই যে বিয়ের পূর্বে যে ভদ্রলোকের সঙ্গে বা ভদ্র মহিলার সঙ্গে বিয়ে দিচ্ছেন সেই ভদ্রলোকের ক্রিমিনাল রেকর্ড চেক করা হয় নাই, তার আশেপাশের বিষয় চেক করা হয় নাই, লাল পাসপোর্টের মুখে বিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি সবার ক্ষেত্রে বলছি না, যখনই যার সঙ্গেই করবেন আপনি এটা খোঁজ নেবেন, চেক করবেন, আপনি শুধুমাত্র উপরে উপরে দেখলেন সেটা হয় না। কারণ যেটা হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিয়ে শাদী করলেন, করার পরে ওই 1 বছরের মাথায় জেল হয়ে গেল, এই বিষয়গুলো হয়ে থাকে। যারা গার্জিয়ান লেভেলে রয়েছেন, যারা সচেতন রয়েছেন, রাল রয়েছেন, তারা এইগুলো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন। বিশেষ করে ইলিগ্যাল ইমিগ্রেন্টের ক্ষেত্রে মানে যেমন রয়েছে প্রবলেম, ব্রিটিশ সিটিজেনদের মধ্যে প্রবলেম রয়েছে, এক এক ধরনের এক এক ধরনের প্রবলেম। এজন্য বললাম বিয়ে শাদীর কারণ এখানে যখনই আপনারা আলোচনায় যাবেন চারিত্রিক গুণাবলীর পাশাপাশি ইমিগ্রেশন এবং ক্রাইম রেকর্ডটা দুই পক্ষেরই দেখে নেবেন, দুই পক্ষে। এই বিষয়গুলো হুট করে মনে হয় না, এই সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। প্লাস যার সঙ্গে বিয়ে দিচ্ছেন তার আগের ব্রিটিশ যদি বিয়ে করেন, বাংলাদেশি যদি বিয়ে করেন, বাংলাদেশি বা আউটসাইড যারা আসতে চান তাদের তো বললাম যে আসার সময় কী বলেছেন, আর ব্রিটিশ যারা বিয়ে করছে যারা অনেক সময় ডিক্রি অ্যাবসোলিউট হয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন। মানে ডিক্রি অ্যাবসোলিউট না হলে বিয়ে করা যায় না। আবার অনেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে গিয়ে তালাক দিয়ে আসছেন, এই এক পার্টি তালাক দিয়ে আসছেন আরেক পার্টি জানে না, সেই ক্ষেত্রেও আপনার প্রবলেম ক্রিয়েট হতে পারে অথবা প্রবলেম কেউ ক্রিয়েট করতে পারে। সুতরাং এই বিষয়গুলো আপনাদের জানা যা খুবই খুবই জরুরি বিয়ের ক্ষেত্রে। যখনই আপনি ব্রিটিশ কাউকে বিয়ে করবেন, যদি জানেন বিয়ে হয়েছে, তালাক হয়ে গেছে, যদি হয় এরকম হয়, আমাকে অপরাধ নেবেন না, আমি জাস্ট মানে আজকে হুট করে মনে হলো যে এই বিষয়গুলো বলা জরুরি কারণ অনেকে ভুক্তভোগী। দেখবেন ডিক্রি অ্যাবসোলিউটটা হয়েছে কিনা, ডিক্রি অ্যাবসোলিউট যদি না হয় তাহলে বিয়ে করতে পারবো। দেখা গেল ডিগ্রি অ্যাবসোলিউট হয়েছে কিনা শুনে শুনেই বলছে হ্যাঁ ডিগ্রি আছে, লিখবেন সার্টিফিকেটে লেখা আছে কিনা ডিগ্রি অ্যাবসোলিউট, তারপরে ম্যারেজ দিবেন। মুসলিম ম্যারেজ যখন আপনারা রেজিস্ট্রি করবেন তখন ওই বিষয়টা ক্লিয়ার হবেন। দেখা গেল মুসলিম ম্যারেজ করেছেন, হাজব্যান্ড বা ওয়াইফ নাটাই দিয়ে ঘোরাচ্ছে, 2 বছর যাবার ডিগ্রি অ্যাবসোলিউট দেয় না, এটা বলে সেটা বলে, চিঠি পায় না, চিঠি ফিরত দেয়, বেলিফ দিলে দেয় না, অনেক ধরনের প্রবলেম হয় এবং প্রবলেম করা যায়, ডিলে করা যায়। আমাদের মানে পেশাগত কারণে আমরা উভয় ধরনের এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে, সেজন্য বললাম এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাদেরকে ব্রিটিশ বিয়ে করেন, কারণ বাংলাদেশে ডিগ্রি অফিসের প্রভিশন নাই। অনেকে ব্রিটেন থেকে গিয়ে বাংলাদেশ বা অন্যান্য দেশে ডিভোর্স দিয়ে দেন, সেক্ষেত্রে এই ডিভোর্সটা প্রপারলি হয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন। হুট করে বসে করলে এখন ইমিগ্রেশন হওয়া অনেক কঠিন, অনেক রং ইনফরমেশন দিলে 10 বছরের জন্য ব্যান হয়ে যায়, আপিল দিয়ে যায়, অনেক ঝামেলা, আমি আপিলের অনেক পয়সা। সুতরাং বিয়ের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের দেখবেন কিভাবে আসছেন, আদৌ কাগজের বিয়ে দেখেছেন, আসল বিয়ে দেখিয়েছেন, ডিভোর্স দিয়েছেন কিনা এটা খেয়াল রাখবেন, ব্রিটেনে হলে ডিক্রি অ্যাবসোলিউট হয়েছে কিনা এটা খেয়াল রাখবেন, উভয় ক্ষেত্রে দেখবেন যে কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা। আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, দয়া করে দেখবেন উভয় পক্ষে যারা রয়েছেন, দেখবেন যে দাদার সঙ্গে বিয়ে দিচ্ছেন তার যে মেডিকেল প্রবলেম সেই মেডিকেল প্রবলেমটা কতটুকু। সেই ক্ষেত্রে কিন্তু আপনি, আমি বলছি না যে মেডিকেল প্রবলেম হলে বিয়ে দিবেন না, যেটা প্রবলেম হয় হোম অফিস যখন অ্যাসেস করে যে আপনার লিভ টু রিমেইন বা এন্ট্রি ক্লিয়ারেন্স, সেক্ষেত্রে হোম অফিস যেটা বলে যে আপনার এই যে ধরনের মেডিকেল প্রবলেম রয়েছে সেই মেডিকেল প্রবলেমের কারণে হি অর শি হ্যাজ নো আন্ডারস্ট্যান্ডিং অফ রিলেশনশিপ, তার রিলেশনশিপের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, এই লোক সংসার করবে কেন, এই ভদ্র মহিলা সংসার করবে কেমনে, সুতরাং এটা জেনুইন রিলেশনশিপ নয়, ম্যারেজ ইজ নট সাবসিস্টিং, তখন আমরা তাকে বলা হয় যে ইয়েস এই বিয়ে আমরা মানে মেনে নিতে পারছি না। তখন কি হচ্ছে, দুই পক্ষই মানে যার বিচার দরকার, যার লিভ টু রিমেইন দরকার, লিভ টু রিমেইন হচ্ছে না। অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে দিয়ে বিয়ে দিচ্ছেন যে যিনি আসছেন আসার পর ভাগ গিয়া, সুতরাং অনেক ধরনের হয়। আমি যদি সময় সুযোগ থাকে, আমি বিশেষ করে আজকে সমগ্র অনুষ্ঠানে বিয়ে, বাচ্চা
এই নিয়ে যত গণ্ডগোল হয় সবগুলো বিষয়ে আমি আপনাদেরকে বিশেষ করে যেগুলি ত্রুটি রয়েছে, যেগুলি মানুষকে ভোগান্তির শিকার করে, মা বাপদেরকে, মুরব্বীদেরকে, সেই বিষয়গুলো আমি বলার চেষ্টা করব যদি সময় থাকে। আমাকে বলা হচ্ছে অনেক কলার লাইনে, এক দুইটা কল নেওয়ার চেষ্টা করব। দেখি লাইনে কে আছেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একটা বাংলাদেশি পাসপোর্ট বানাইতাম চাইলাম। আমার পাসপোর্ট কি বেশি পুরানো গেছে? আমি 2 বছর আগে হোম অফিস অ্যাপ্লিকেশন করলাম। জি বাট অ্যাপ্লিকেশন এটা আমার মানে রিকনসিডারেশন আছে এখনো। জি আর এমতো বোঝায় আমি এর আগেও আমার পাসপোর্ট এটা ডেট গেছে, বাট আমার এখন আইডি লাগে। তো আমি বাংলাদেশি পাসপোর্ট বানাইতে পারবো নিলাম। আপনার মেয়াদ গেছে গিয়া বাংলাদেশের পাসপোর্ট তো বানাইতে পারবা, প্রবলেম তো নাই। প্রবলেম কোন জায়গাত মনে হয় আমার প্রশ্ন করুক, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি ওদের হোম অফিসে যে আমার পাসপোর্ট আছে তার আগে যে অ্যাপ্লিকেশন তো পেন্ডিং আছে, আমার রিকনসিডারেশন পেন্ডিং আছে। জি বাট এখন আমি নয়া পাসপোর্ট বানাইতে পারবো নি, মানে এটা তো ডেট গেছে, এটা তো আয়াতে লেখা আছে। আচ্ছা, এটার এটার ফটোকপি সহ হোম অফিসে যা আছে এটা প্রুফ লিয়া গেলে হাই কমিশনে হোপফুলি বানাইব। আর হাফ আর হাই কমিশনে এখন মেশিন রিডেবল পাসপোর্ট বানার, এবং আপনারা জানেন, সবাই জানেন যে না জানলে যারা না তাদের জন্য ইনফরমেশন যে আমার প্রশ্ন হইল না, আমার প্রশ্ন হইল কি আরেকটা। জি হোগা জি বলেন ভাই। জি আমি ওটা শেষ করলাম 24 নভেম্বর পরে মেশিন ডেবল পাসপোর্ট ছাড়া কেউ ওয়াল দিতে পারতা না, ফ্লাই করতে পারতা না, প্রবলেম হইব। থ্যাংক ইউ। আপনি কোন জি আপনি প্রশ্ন করোগা। জি আমার মানে আমার পাসপোর্টে একটা নাম আছে, কিন্তু আমার দলক আব্দুল করিম খান আমার নাম আছে। জি তখন আমি সাইরাম খান একটা বাদ দিলে আমি লাগি আমার ডিটপুল বানান লাগবে না লাগতো না। ডিটপুল বানাইবা জি হয় বাংলাদেশ হাই কমিশনও আপনি ডিটপুল বানাইবা, যে কোনো সলিসিটারে আপনারা করে দিতে পারবো, আর এটা কোনো প্রবলেম হওয়ার কথা নাই। ঠিক আছে, পাটিলান পাসপোর্ট বানাইলে পরে আমি কি তাই ইনফরমেশন কি তাই অফিসে দিতাম নি? পাসপোর্ট বানানোর পরে আপনি হোম অফিসে তারা যদি সায় দিবা, অনেক সময় যেটা হয় এটা লোকেট হয় না, আপনি ফাটাইবা ঠিক জায়গা যায় না, যেহেতু আপনি ফাটাইছেন অনেক সময় পাসপোর্ট ফাটায়। হ্যাঁ, আপনার যদি মনে করেন যে ফাটাই দিয়ে দরকার হলে আবার বানাই মতো ফাটাই দেখো, কারণ পাসপোর্ট ছাড়া যদি এখন তো কার্ড দেলায়, সুতরাং আপনি পাসপোর্ট ফাটাইতে পারেন, ওয়েট করতে পারেন। কারণ যেটা আমি সাজেস্ট করি অনেক সময় যে পাসপোর্ট ফাটাই না জানি, কারণ ওই মেশিন রিডেবল ওই যে পাসপোর্ট অনেক সময় লোকেট হয় না, ফরে ছাড়লে অনেক সময় লাগে, দেখা গেল আপনি ছাড়ছেন আর তারা ডিসিশন দিয়ে ফাটাই দিছে। ইটস কমপ্লিটলি আপ টু ইউর ওন ডিসিশন, তারপরে লেটেস্ট পাসপোর্টটা এন্ডোর্স থাকলে ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। আমার একটা প্রশ্ন হইলো যে আমার যে বর্তমানে যে পেন্ডিং আছে, পেন্ডিং অবস্থায় আমি যে নয়া পাসপোর্ট বানাইমু, এত করে আমার এই কেসের কোনো প্রবলেম হইব না? কোনো প্রবলেম হইতো না। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। এবারে এই পর্বে আপনাদেরকে পরামর্শ দেবেন বিশেষ করে স্ট্যাটিউটরি টেন্ডেন্সি ব্রিজ কী কী সে বিষয়ে, বা সে রেজা চৌধুরী আমি বিরতির পূর্বে কথা বলছিলাম সে বিষয়ে, বিশেষ করে ইমিগ্রেশন এবং ফ্যামিলি বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন রাখতে পারবেন, আর অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন রাখতে পারবেন। আমি বাইশে রেজা চৌধুরীর কাছ থেকে তার উদ্বোধনী বক্তব্য শুনে তারপর কল নেব, আপনারা যারা কলে রয়েছেন, যেহেতু বিশেষ করে কলের ক্ষেত্রে খুব বেশি চার্জ হয় না, লোকাল চার্জ, সেক্ষেত্রে আশা করি আপনারা দজরা কোনো চার্জ নেই, আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে। আমি একটু পরেই কল নিচ্ছি। বাইশে রেজা চৌধুরী, ওয়েলকাম টু আর শো। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। আপনি যেটা বলছেন স্ট্যাটিউটরি, মানে স্ট্যাটিউটরি টেন্ডেন্সিটা কোনটা আগে যদি বলেন। জি অবশ্যই অবশ্যই। Well, statutory tenancy মানে আইনগত ভাবে tenancy essentially মিনিংটা হচ্ছে গিয়ে যে আপনারা যদি কাউন্সিলের টেনেন্ট থাকেন, হাউজিং অ্যাসোসিয়েশনের টেনেন্ট থাকেন, তাহলে সিকিউর টেনেন্সি কিংবা অ্যাসোর্ড টেনেন্সি তাহলে আপনারা হচ্ছেন কি স্ট্যাটুটরি। স্ট্যাটুটরি মানে আইনের ভিতরে, আইনের অধীনে আপনাদের এটা রেগুলেটেড থাকে, কন্ট্রোল প্রোটেক্টেড। হাউ The law protects a secure tenants. The law gives certain benefits as it does with assured tenants as well, with the only exception that unlike a secure tenant, they don't have the benefit of the right to buy. এই হচ্ছে গিয়ে মানে a simple distinction between the two. আর ল্যান্ডলর্ড যদি আপনাকে যদি
এভিট করতে চায় কিবা আইনগতভাবে প্রসিডিংস আনতে চায়, তাহলে এই আইনের ভিতরেই যে স্টেপগুলো যেটা দেওয়া হয়েছে সেটাকে ফলো করতে হবে। আর যদি না করে তাহলে তো অবশ্যই তারা আইন ভঙ্গ করছে, আর অবশ্যই আপনি সেক্ষেত্রে জরিমানা আনতে পারবেন। So that's a rather a basic description and the definition of what a statutory tenancy is. Our English language মানে যে ভাষায় আপনাকে আপনাদেরকে সংক্ষেপ করে মানে বললাম যে secure tenancy এবং assured tenancy। যারা কাউন্সিলের যারা টেনেন্ট আছেন, কাউন্সিল হতে পারে অনেক রকমের কাউন্সিল হতে পারে, লন্ডন বারা হতে পারে, কাউন্টি কাউন্সিল হতে পারে, মেট্রোপলিটন বারা হতে পারে, ডিস্ট্রিক্ট কাউন্সিল হতে পারে এবং মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলই হতে পারে। আপনারা যারা লন্ডনের বাইরে যারা আছেন, সিটি কাউন্সিল হতে পারে, আপনারা যদি বার্মিংহাম থাকেন, বার্মিংহাম বিং দি লার্জেস্ট লোকাল অথরিটি ইন দি কান্ট্রি, I was going to say in the world, but it rather feels like that. Birmingham হচ্ছে কি অনেক বিশাল একটা বড় মানে কাউন্সিল, পুরো সরকার থেকে সিটি কর্পোরেশনের জন্য হত করার বা কিকটা করার চিন্তা ভাবনা, ইলেকশন দিতে পারে সব বলতে। তাই সো দে ইয়া সো এন্ড দেন ইউ গট দ্য ম্যানচেস্টার সিটি কাউন্সিল, অলদো উইথ ইন ম্যানচেস্টার ইউ গট আ নাম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিলস এন্ড বারা কাউন্সিলস, you've got the council in Glasgow in Scotland, which is also the one of the largest, Liverpool and so on and so forth. আপনারা যদি তাদের সাথে যদি কোনো টেনেন্সি থাকে তাহলে আপনাদের টেনেন্সি প্রোটেক্টেড। হাউজিং অ্যাসোসিয়েশনের ভিতরে কিন্তু কয়েকটা ভিন্ন ব্যাপার আছে। এখানে হাউজিং অ্যাসোসিয়েশন আপনারা নিশ্চয়ই অবগত থাকবেন যে যারা যাদের কো-অপ একটা টাইপ আছে, ট্রাস্ট টাইপ আছে আর হাউজিং অ্যাসোসিয়েশন একটা টাইপ আছে। যদি ট্রাস্ট যদি বলা হয় তাহলে এটা দেখতে হবে যে এটা কি কোন আইনের মানে মানে প্রোডাক্ট হয়েছে, ইটস এ ক্রিচার অফ স্ট্যাচুট। আর যদি কো-অপ থাকে মানে এটার এটার ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে যে হাউজিং অ্যাসোসিয়েশন যদি হয়ে থাকে তাহলে তারা একটা তাদের যে মানে ক্রিয়েশনটা একটা ভিন্ন আইনের ভেতরে আসে, সে কম্পেয়ার টু এ কো-অপ। কো-অপটা হতে পারে যে আপনি আর আমি, তারেক ভাই আমি যদি বলি হ্যাঁ আমরা কয়েকজন মিলে একটা একটা কো-অপ একটা গঠন করি, আর যারা মানে মানে করবেন তারা নিজেই হতে পারেন টেনেন্টস, এটা হবে একটা চ্যারিটেবল ইনস্টিটিউশন সংস্থা, আর আমরা মানে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব, আমরা কয়েকটা বায়োটারি আমরা একটা নিব মানে ইয়ের মতো, এই লেটিং এজেন্টের মতো ইত্যাদি। কো-অপর টেনেন্ট যদি থাকেন তাহলে কিন্তু আপনারা আইনের অধীনে আসেন না, আপনাদের যে স্ট্যাটাস থাকবে সেটা হবে গিয়ে কন্ট্রাকচুয়াল মানে এগ্রিমেন্টের ভিতরে, চুক্তির ভিতরে। আপনি আপনি হবেন গিয়ে একজন চুক্তি চুক্তি হন, আই থিঙ্ক আই চুক্তিবদ্ধ হন, চুক্তিবদ্ধ একজন টেনেন্ট। সো ইফ ইউ আর কো-অপ দেন ইউ আর নট এ স্ট্যাচুটরি টেনেন্ট এন্ড দেয়ারফর ইউ আর কন্ট্রাকচুয়াল টেনেন্ট, ইউ ফল আউটসাইড অফ এনি প্রোটেকশন। যদি হাউজিং অ্যাসোসিয়েশন কি ট্রাস্টও কিন্তু যদি হয়ে থাকে, ট্রাস্টটাও আপনাকে দেখতে হবে যে এটা কি হাউজিং অ্যাসোসিয়েশন, হাউজিং অ্যাসোসিয়েশন হতে পারে পার্ট, ট্রাস্ট হতে পারে পার্ট, বাট এগেইন এটা নির্ভর করবে আপনাদের যে মানে আইনটা কি বলে। হাউজিং অ্যাসোসিয়েশন ব্যাপারে যদি হয় তাহলে আপনাদের টেনেন্সিটা থাকবে অ্যাসোর্ড টেনেন্সি। আরেকবার আমি বলি যে অ্যাসোর্ড টেনেন্সির জন্য আপনাদের যে আইনগতভাবে যে প্রোটেকশনটা আছে সেটা আপনাদের জন্য ধার্য থাকবে। সো দোজ আর দি টু টেনেন্সিস। নাও দ্য নেক্সট থিং টু লুক অ্যাট উইল বি দ্য টার্মস অফ দ্য টেনেন্সি, মানে টেনেন্সির যে বিটি স্ট্যান্ডার্ড টার্মসটা তো অবশ্যই থাকবে যে আপনাদের রেন্ট কোন দিন দেওয়া, এটা উইকলি রেন্ট নাকি মান্থলি রেন্ট, ইউজুয়ালি হতে মানে হবে উইকলি। আপনি যদি চান রেন্ট আপনার মান্থলি দেওয়ার জন্য, কারণ আপনার নিজের ব্যক্তিগত যে পরিস্থিতির ব্যাপারে আপনি বলতে পারেন হ্যাঁ আমার জন্য এটা ভালো হয় যে ইত্যাদি, বাড়িটাকে আপনাকে বাড়িটাকে গুছ কাজ করে রাখতে হবে,
কোনো অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার মানে চিল্লাচিল্লি কিবা গান বাজনা কিবা অনেক বিশাল একটা পার্টি নেওয়া ইত্যাদি এসব মানে এসব থেকে বঞ্চিত থাকা আর 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 তো থাকবে যে ডিসরিপেয়ার মানে প্রপার্টিতে আপনি যদি কোনো রিপেয়ারিং কোনো ইস্যু থাকে তাহলে আপনাকে মানে রিপোর্ট করতে হবে যদি না রিপোর্ট করেন তাহলে তো তারা তো কিছু করতে পারবে না আর আপনার যদি কোনো রেন্টের ব্যাপারে যদি কোনো এরিয়াস থাকে তাহলে তারা আপনাকে আইনগতভাবে যে যেটা গাইডলাইন আছে প্রোটোকল আছে প্রোটোকলের ভিতরে কী কী করতে হবে মানে প্রোটোকল বলে যে তুমি তোমার টেনেন্ট যদি এই অসুবিধা থাকে তাহলে একটু তদন্ত করো দেখো তাদের কোনো কোনো শারীরিক কিংবা মেন্টাল কোনো অসুবিধা আছে কি না তাদের কি কোনো ডেট ইস্যু আছে কি না অর্থনৈতিক কোনো অসুবিধা আছে কি না ল্যাঙ্গুয়েজের ব্যাপার হতে ডিসিপ্লিন অনেক মানে কিছু আছে সবগুলো দেখে যাচাই বাছাই করে দেখো সাহায্য টাহাজ্য করতে পারো কি না তারপরে যদি কোনো সব কিছু করার পরে যদি দেখা যায় যে কোনো কিছু হচ্ছে না কোনো অগ্রগতি হচ্ছে না কোনো প্রোগ্রেস হচ্ছে না তখন ব্যাপারটাকে মানে তখন তো তোমরা নোটিশ দিতে পারবে এবং কোর্টে যেতে পারবে মানে ইত্যাদি সো দোজ আর দ্য থিংস দ্যাট আর সেট আউট এন্ড বাই দ্য ওয়ে আমি শুধু বলছি না যে এইসবগুলো শুধু এই স্ট্যাটিউটরি টেনেন্ট মানে যারা কাউন্সিলের টেনেন্ট কিংবা হাউজিং অ্যাসোসিয়েশনের টেনেন্টের ব্যাপারে শুধু এটাই প্রযোজ্য আপনারা যদি প্রাইভেট টেনেন্ট থাকেন তাহলে এই গাইডলাইন কিন্তু সেটাও কিন্তু অ্যাপ্লাই করবে কিন্তু আপনাদের আরেকটা কিন্তু কন্ডিশন দিস ইজ ভেরি ক্রুশাল এন্ড দ্যাট দিস ইজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই আই রেইজ দিস টপিক টু নাইট এর জন্য এই কারণের জন্য আমি আজকের টপিকটা ইচ্ছে করি আমি আপনাদের সাথে প্রেশ করছি জি জি না বলতে শেয়ার করতে থ্যাংক ইউ ইয়েস এর জন্যই যে কয়েকটা কিন্তু কন্ডিশন আছে প্রথম কন্ডিশন হচ্ছে এটাকে বলা হয় টেনেন্ট কন্ডিশন মানে আইনে বলে সেকশন 93 অফ দ্য হাউজিং অ্যাক্ট অ্যান্ড সিমিলার সেকশন ইন দি হাউজিং অ্যাক্ট ফর হাউজিং অ্যাসোসিয়েশনস দিস ইজ পিউরলি ফর লয়ার্স আউট দ্যার অফ দ্য হাউজিং অ্যাক্ট 1988 সেখানে উল্লেখ করা আছে যে আপনাদের আপনারা কিন্তু এই বাড়িটা হতে হবে আপনাদের অনলি অ্যান্ড প্রিন্সিপাল হোম আপনাদের শুধু এবং একমাত্রই আই থিঙ্ক আইভ গট দ্যাট ট্রান্সলেশন রাদার ব্যাং অন অ্যাকচুয়ালি একমাত্রই শুধু এবং একমাত্র বাড়ি তার মানে হচ্ছে যে আপনি যদি অন্য একটা বাড়ি কিনেন কথার কথা কিংবা এই বাড়িটা ফেলে অন্য একটা বাড়ি আপনি নিজে গিয়ে একটা ভাড়া করেন আর সেই বাড়িতে আপনি থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এই যে টেনেন্ট কন্ডিশনটা ভঙ্গ করছেন নাও এট ফার্স্ট ব্লাশ ইজ নট কোয়াইট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কারণ মানুষ আছে অনেক অনেক মানুষ আছেন ইন দ্য ওয়ার্ল্ড বাইরে আছেন যে যারা বলবেন আমার দুটো বাড়িতে আমি আসা যাওয়া করতে পারবো ইউ ক্যান আই জাস্ট ডিড এ কেস এক্স্যাক্টলি অন দ্যাট বেসিস টুডে যে আপনাদের যদি দুটো বাড়ি থাকে তাহলে আপনি যদি বলেন না আমার দুটো বাড়ি লাগবে কারণ আপনাকে কারণটা দেখাতে হবে সেই কারণ হতে পারে যে আপনি আপনার কাজটা হচ্ছে সাথে এই এই অন্য বাড়ির যে কাছে কিংবা আপনার একজনকে লুক আফটার করতে হচ্ছে আপনি একজন হচ্ছেন কেয়ারার কিন্তু আপনার সবসময় আপনার এই যে বাড়িটা যে আপনি কাউন্সিল থেকে নিয়েছেন কিংবা হাউজিং অ্যাসোসিয়েশন থেকে যে নিয়েছেন সেই বাড়িতে আপনি সবসময় থাকেন এবং আপনার যে ইন্টেনশন মানে আপনার ইন্টেনশন প্রতিজ্ঞা তাই না উদ্দেশ্যের মতো আর কি আচ্ছা হ্যাঁ জি মনের মনের মানে ইচ্ছা মনের ইচ্ছা মনের ইচ্ছা থ্যাংক ইউ আপনার যে মনের ইচ্ছাটা মানে দেখাতে হবে যে আপনি সবসময় এই ভিতরে আপনার সবসময় একটা টান ছিল যে আপনি এই বাড়িতে যাবেন এবং সেটাকে মানে ভেরি সাবস্ট্যান্সিয়াল ক্রেডিবল ভাবে দেখাতে হবে যে সেই টানটা মানে আপনার আছে এই হচ্ছে গিয়ে মানে টেনেন্ট কন্ডিশন এবং আপনাকে দেখাতে হবে যে যেহেতু আপনার অন্যদিকে একটা বাড়ি আছে তার মানে বাড়ি থাকতে পারে তবুও আপনি বলবেন যে আপনার এই যে বাড়ি আপনাকে প্রথম প্রথমে দেওয়া হয়েছে সেই বাড়িটা হচ্ছে গিয়ে আপনার প্রিন্সিপাল মানে একমাত্র বাড়ি
সেটা হতে পারে আমি যাই এখানে আমি থাকি এখানে মাঝে মধ্যে আমি কেয়ার করি আমি আমার কাজ আছে কিংবা আমার অন্য কিছু আছে তারপরেও আমি এই বাড়িতে সবসময় আমার এই বাড়িতে আমার কাগজপত্র আমার বাড়ি মানে ফার্নিচার টার্নিচার কাপড় চোপড় খাওয়া দাওয়া সবকিছু ইউটেন্সিলস এভরিথিং দ্যাট এ পার্সন নিডস টু বি এবল টু লিভ এ ডে টু ডে লাইফ অল দি ইমিউনিটিস ইন সন ইটস অল ইন দ্যাট প্রিন্সিপাল প্রপার্টি তো আপনাদেরকে সবসময় একটা খেয়াল রাখতে হবে আর আই'ম শিওর নিশ্চয়ই আপনি আপনিও আপনারও অভিজ্ঞতা আছে এই এই ক্ষেত্রে যে ক্লায়েন্টরা বলেন হ্যাঁ না ভাই আমি তো একটা এটা নিজের বাড়ি নিয়ে নিছি কয়েক বছর হয়ে গেছে আসলে কাউন্সিল কিছু বলেনি আর ইন দ্য মিন টাইম আমি আমার বাড়িটাকে মানে একটা ভাড়া দিয়ে দিয়েছি তো ইনকামের একটু রংরমাট মানে হয়েছে আর মানে এখন কি হতে পারে শুনছি আমার লোকাল যে কাউন্সিল তারা খুবই মানে এটা কঠোরভাবে নিচ্ছে এখন তো কি করা যায় এবং আপনি আমাকে বাঁচান জি জি পয়সা জ্বালাকে দিব মানে পয়সা জ্বালাকে দেব মানে এ টু জেড এর ব্যাপার পয়সা এটা যদি হয় মনে রাখবেন আপনারা কয়েক বছর পরে যদি আসেন যে আইন ব্যারিস্টারকে একটা ম্যাজিক নেওয়ার জন্য সলিসিটর একটা ম্যাজিক নেওয়ার জন্য সেটা কিন্তু সম্ভব না আপনাদের এটা করার আগে উচিত হয় যে আপনারা ভালোটিকে একটা আইনগত পরামর্শ নিন আপনারা যে বলছেন পয়সার কোনো খরচ নেই আপনারা যদি এই মুহূর্তে যদি অনেক পয়সা যদি খরচই করেন তাহলে কিছুই হবে না কারণ আপনাদের যেটা হবে আপনি যদি রিপোর্টও করেন তাহলে আপনাদেরকে ইন্টারভিউ করা হবে বাই তো মানে অবশ্যই বলবে যে আপনাকে যাওয়ার জন্য এবং ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স ইট হ্যাজ বিন এ ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স হয়েছে আজ হয়ে গেছে এক বছর দু বছর প্রায় নো অ্যাকচুয়ালি ইটস লংগার দ্যান দ্যাট ক্রিমিনাল অফেন্স হচ্ছে যে আপনারা যদি আনলফুলি যদি সাবলেট করেন অন্যকে তাহলে আপনাকে ক্রিমিনাল মানে চার্জ আনা হবে এবং জরিমানা সেন্টেন্সটা হচ্ছে গিয়ে টু ইয়ার্স ইমপ্রিজনমেন্ট এবং আপনি যদি পয়সা যদি এটা নিয়ে আসেন মানে ও বাড়াদে যে পয়সা যে আপনি রুজি করছেন রোজগার সেই রোজগারে আপনাকে এটাকে বলা হয় আনলফুল প্রফিট অর্ডার সেখানে তারা আনলফুল প্রফিট অর্ডারকে নিয়ে আনবে এবং ইউর অলসো লুকিং অ্যাট পসিবল ইস্যুজ আন্ডার দ্য প্রসিস অফ ক্রাইম অ্যাক্ট যে এটা তো আপনার তো প্রসিডিউর প্রসিস অফ ক্রাইম অ্যাক্ট প্রসিস দিতেই হবে আর প্লাস তো আপনাকে এটা মানে ফ্রোজেন তো করা আমরা কিছু কল নেই তারপরে আবার ফিরে আসবো দেখি লাইনে কে আছেন এবং তারা কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমার মনে হয় কলারা লাইনে আছেন কথা বলছেন না হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আমার কোশ্চেন হলো বেনিফিট সম্পর্কে জি হোক প্লিজ আমার হাজবেন্ড আই সেল স্পাস টু চাই জি ছয় মাস হয়ে গেছে আমি কাম করলাম আমার কাম ফুল টাইম আছে যখন কমাই আমি 24 আওয়ার আনলিছি জি তো এখন আমার হাজবেন্ডের বহাম দর্শন না আপনার যে যা এনটাইটেলমেন্ট আছে আপনি নিতে পারবা ঠিক আছে আপনার হাজবেন্ডের লাগে আপনার মানে ক্লেম বন্ধ হইতো না আপনি বেনিফিট নিতে পারবা আমার হাজবেন্ডের খাম দেখা লাগবো আপনার হাজবেন্ড যখন অ্যাপ্লাই করবা তখন তো খাম থাকা লাগবে 18600 দিয়ে আইছেন তো 18600 বেতন দেখাইন লাগবে ঠিক আছে লিগেলিটি লাগে যে সময় অ্যাপ্লাই করবা অলওয়েজ থাকতে হইব জব যে না থাকে চাকরি কে লাগি তো জুড়ে রাখতে পারতা নাই জি তান জব থাকা লাগবে আর কি বর্তমানে যদি তান জব থাকে আমি যদি কোনো জব করিও না তো প্রবলেম হইতো নাই জব যদি না থাকে তো কোনো প্রবলেম আর কথা নাই ঠিক আছে কিন্তু তাই বেনিফিট কোনো ভাবে নিতে পারতা নাই আপনার মানে কিতা বেনিফিট আপনি চাইরা ক্লেম করতে
টেস্ট ক্রেডিট মানে ওখানে তো আর ইনকাম সাপোর্ট লেটার এটা তো আর নাই বর্তমানে আপনার ছেলে মেয়ে আছে এমনি জি আমার তিনটা বাচ্চা তিন মেয়ে আচ্ছা আচ্ছা জি আপনি বুঝছে আপনি যদি টেস্ট ক্রেডিট যদি ক্লেম করতে চান তাহলে তাহলে টেস্ট ক্রেডিটের ব্যাপারে আপনি তো চার টেস্ট ক্রেডিটের ব্যাপারে ইগু ইগু ডিপেন্ড করে আপনার আর্নিং এর মানে লেভেল কিটা আর ওয়ার্কিং টেস্ট ক্রেডিট ব্যাপারে যদি আপনি ক্লেম করতে চান then I'm sure that there will be an issue with the husband because he's going to be making an application in due course for his settlement so tan jokhon apnar husband er jokhon apply korba tan jodi 18600 income thake kono problem normally hoyto na age ekhon immigration rule fulfill korile kono immigration 18600 jodi na fine ar benefit dia solo entirely problem hoybo yeah tell like I will like yeah to je ka mo korona 18000 18600 ইনকাম টাকা লাগবে ঠিক আছে টাকা লাগবে বছরে রেন্ট দি 18000 ইনকাম টাকা লাগবে এটা সারা বছরে আর কি জি থ্যাংক ইউ লাইন আমি লাগিয়া থ্যাংক ইউ আমি যাচ্ছি পরের কলার কাছে পরের কলার কি জানতে চান দেখা যাক হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম নম্বর বলুন না জি হোক ভাইয়া আইডি কনফার্ম করে আর কি যে আপনার নাম ঠিক আছে কিনা যে মানুষের পাসপোর্ট ওমান আছে নিদা কিনা ওটা কনফার্ম করে ঠিক আছে মানে থ্যাংক ইউ তো তাই না ওটা খানেও বলে না খানে কমপ্লেন্ট কইতা যদি পারেন না ওটা চলে প্রবলেম হইবো না খানে কমললে তাই কইবা বুঝলাম না জোরে কও বুঝিনা নি এটা কোনো প্রবলেম নাই ঠিক আছে তারা কনসিডার করবে এটা কোনো হার্ড টেস্ট নাই তারা কনসিডার করবে ঠিক আছে না তাই তো ইংলিশ বুঝে না লাগে প্রশ্ন করলে ভোল্টেজ তো বুঝে না ঠিক আছে থ্যাংক ইউ লাইন আইবার লাগে আমি যাচ্ছি পরে কলার কাছে দেখি পরে কলা কি জানতে চান And both are the tenants of this house. This is not a council house, it's a housing association. Okay. And both of them, they're on benefit as well. Okay. And the council pays most of the rent, and yes. I pay the non-deduction, which is £48 per monthly. Okay. And it's a three-bedroom house, five-person accommodated, and there's only four of us living in this house. Okay. I spoke to the landlord for yes. the housing association. He's written me a letter saying, I'll read it to you. It says, Dear Mrs. Begum, confirmation yes. of status. Yes. I write with reference to the above and further to our telephone conversation okay. on the 14th of September okay. 2015. Okay. Following the review of our record, yes. I can confirm that you have lived at the above address since the tenancy began yes. on the 12th of July 1993. Okay. Your parents hold the tenancy here, but you have been a part of these houses since this time. The property is a three-bedroom, five-person tenant house, yeah. and we are aware that the
there are only 4 people living there currently. Based on this, there is a specific room to accommodate your spouse, Mr. MD Shahinul Islam Shahin, at this property. Okay. But he hasn't written anything about me paying the rent. I have already asked him. Okay. But he said that he cannot put on the letter that I am paying rent. Okay. Because it's not under tenancy, it's not under my under my name. Okay. So I just want to know, would this letter work when I apply, or would I have to rent a house? You don't need to have any additional information in this letter. Only if you submit the rent payment rent statement, it will show that you are or tenancy agreement, it will show that you are non-dependent tenant. Anywhere from the documents, if you can show that you are non-dependent tenant, that you are paying the rent, that will suffice. No problem at all. Okay? So, I mean, would this letter work then? Because he already told me that he can't put that I'm paying rent because it's... They don't need to write anything that you are paying rent, because there are other documents which will show definitely that you are non-dependent tenant. There's a statement somewhere. Is there a statement? Yeah, I've got a statement. It comes up as that I'm paying. Okay, that's fine. That will suffice. No problem. If they don't write anything additional with regards to your rent payment, no problem. You submit both documents. It will suffice. Okay. I wouldn't need nothing else. This letter would work. Yeah, this letter will work. If you one more letter, one more word, if the sentence, if the housing decision writes there that look. We have no objection. Your husband, Mr. Shaheen, will be staying at this property. Otherwise, because the council pays most of the rent, and I only pay the non-deduction. No problem. This is no problem at all. You are non-dependent tenant. No problem at all. Once your husband joins, if he works, then maybe they will add up some rent. But still, it's okay. So would I need to get anything else from the council or anything? No. A letter or anything? No. Is it okay for you? This letter is sufficient for you. They have written everything there. So you don't need any other letter from council or housing association. Okay? You need to submit an additional document with this letter that confirms that you are a non-dependent tenant and you are paying your rent. Okay. Thank you for coming to the program. Dashok Mondoli, amra ekhon biruti jacchi, birutir por abar fire ashbo. Apnara amader shongei thakun. সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার রেজা চৌধুরী বিরতির পূর্বে আলাপ করছিলেন স্ট্যাটিউটরি টেনেন্সির কী কী ত্রুটি থাকতে পারে সে ব্যাপারে এবং সে ব্যাপারে কী প্রতিকার থাকতে পারে। বাকি অংশ আলোচনা করার জন্য আমি চলে যাচ্ছি সরাসরি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে। বিরতির আগে আমি বলছিলাম যে কন্ডিশনসটা কী কী আপনাদের যদি সিকিউর টেনেন্সি থাকে কিবা a short tenancy as well আর সেই কন্ডিশনটা হচ্ছে যে আপনাদেরকে দেখাতে হবে যে আপনারা হচ্ছেন গিয়ে only in principle home মানে আপনাদের বাড়িটা হচ্ছে গিয়ে only in principle home অন্যদের যদি কোনো বাড়িটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা মানে অবশ্যই পরামর্শ নেবেন কোনো বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। আমরা বলছিলাম আগে যে আমাদের দুজনেরই অভিজ্ঞতাই থাকে যে সব কিছু করার পরে অনেক দিন যাওয়ার পরে আপনারা মানে বলবেন হ্যাঁ আমি তো এটা করছি এখন কি 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 করা যায় প্লিজ আপনারা আমাদেরকে বাঁচান। প্রথমে আপনাদেরকে জানতে হবে যে আইনটা কি। আইন হচ্ছে গিয়ে আপনারা যদি এরকম করেন সাবলেটিং যদি করেন তাহলে আপনাদেরকে ক্রিমিনাল অফেন্স ফেস করতে হবে এবং যদি কোনো পয়সা যদি রুজি করেন এর মাধ্যমে তাহলে আনলফুল প্রফিট অর্ডার মাধ্যমে আপনাদেরকে এই পয়সাটা দিতে ফেরত দিতে হবে। সো
it is very, very important for the tenants out there to be A, aware of their responsibilities, and B, in the event that you do want to move elsewhere, then you need to think very carefully as to what to do about disclosure, i.e. To inform the local authority, and by doing so, what consequences that will flow, i.e. will you be losing your property altogether, or will you be able to do something else? অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো অন্য কেউ যদি কেউ থাকেন পারিবারিক ফ্যামিলি কোনো সদস্য যদি থাকে প্রথমে যদি টেনেন্সিটা যদি সোল টেনেন্সি থাকে আপনারা যদি চান যে হ্যাঁ আমি একটা জয়েন্ট টেনেন্সি করতে চাই যে আমার ওয়াইফকে আমার হাজব্যান্ডকে একেবারে আমার ছেলে মেয়ে যাই হোক তাদেরকে করতে চাই তাহলে এই ব্যাপারে আপনারা মনোযোগ দিয়ে ব্যাপারটা একটু দেখবেন আর টেস্ট রুলটা হচ্ছে যে আপনি যদি জয়েন্ট টেনেন্সি ব্যাপারে যদি কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে আপনাদেরকে দেখাতে হবে যে গত বারো মাসের ভিতরে আপনার যে প্রসপেক্টিভ যে জয়েন্ট টেনেন্ট উনি এই বাড়িতে আছেন এবং প্রমাণ সহিত মানে প্রমাণ আছে যে আপনার মানে অনেক ধরনের করেসপন্ডেন্স হতে পারে ব্যাংক স্টেটমেন্টস ইউটিলিটি বিলস কাউন্সিল ট্যাক্স ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি সবগুলো দিয়ে আপনাদেরকে সেটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে যে তারা অটোমেটিক দিয়ে দিবে এমন কোনো কথা নয় কিন্তু এই ব্যাপারে যদি কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনারা এই ব্যাপারটা যত দ্রুত করতে পারেন তত ভালো হয় বিশেষ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যে আপনারা এই বাড়ি থেকে চলে অন্য বাড়িতে যাবেন কিন্তু আপনারা চাচ্ছেন এই বাড়িটা থাকার জন্য মানে এদিকে থাকতো সেদিকে থাকতো সেটা মানে হবে না আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এর কারণটা কি আমাদেরকে প্রথমে পলিসি ইন্টারন্যাশনটাকে দেখতে হবে পলিসিটা হচ্ছে যে দেখেন আজকালকে পাবলিক হাউজিং একটা অনেক একটা বড় একটা মানে গোল্ড ডাস্টের মতো হয়ে গেছে আগের মানুষ একটু মানে একটু চিচি করতে না খামাখা এই কাউন্সিল টেনেন্ট আমি আমি কেন হব কিন্তু সময় বদলে গিয়েছে যে আজকের যে প্রপার্টি ল্যাটার খুবই এক্সপেন্সিভ আপনি যদি এক বেডরুমে যদি আপনি রেন্ট করতে চান তাহলে অনেক বেশি টাকা দরকার এবং যদি কিনতেও চান তাহলে তো সেটা তো আরও অনেক ডিফিকাল্ট সো অল্টারনেটিভ হচ্ছে যে আপনারা যদি সোশ্যাল হাউজিং কাউন্সিলের হাউজিং যদি যান কিংবা হাউজিং অ্যাসোসিয়েশন তাহলে রিলেটিভলি কম্পারেটিভলি তুলনামূলকভাবে এটা খুবই মানে চিপ সো এর জন্যে অনেক মানুষ মানে হাজার হাজার মানুষ ওয়েটিং লিস্টে আছেন এবং যাদের বাড়িও আছে তারা কিন্তু যদি হয় যে পারিবারিক সদস্য মানে বড় হচ্ছে তাহলে তারাও কিন্তু বিড করছেন একটা বড় বাড়ির জন্য তো এসব সবগুলো মিলিয়ে দেখা যায় যে আসলে প্রপার্টিটা যদি আপনাকে যদি দেওয়া হয় আপনি যদি মনে করেন না এটা হচ্ছে কি আমার একটা রোজগারির একটা মানে ফন্দি মানে রোজগারির একটা সুযোগ হয়েছে তাহলে কিন্তু দে টেক দিস থিংস ভেরি ভেরি সিরিয়াসলি এসপেশালি বিকজ অফ দি রিসেন্ট চেঞ্জেস টু ক্রিমিনালাইজ দিস ম্যাটার্স অ্যান্ড অফকোর্স টু গেট ইউর মানি সো সবসময় আপনারা খেয়াল রাখবেন আর ট্যানেন্ট কন্ডিশনটা আপনাদেরকে সবসময় ফুলফিল করতে হবে তো এই হচ্ছে গিয়ে এক ধরনের মানে কন্ডিশন যে আপনাদের টেনেন্সি আরেকটা কিন্তু হচ্ছে and this is a hallmark of both the secure and the assured tenancy সেটা হচ্ছে আপনারা যদি জয়েন্ট যদি সোল থাকেন মানে আপনি নিজে যদি একজন টেনেন্সি হোল্ডার থাকেন আপনার মৃত্যুর পরে রুলটা হচ্ছে যে আপনাকে যারা মানে সাকসেশন এটাকে বলা হয় যে আপনার এই এই টেনেন্সিটা অন্যর কাছে যাবে কিন্তু এই রুলটা কিন্তু তারা চেঞ্জ করে ফেলছে আগে ছিল পহেলা এপ্রিল 2012 আগে যে রুলটা ছিল সেটা ছিল যে আপনার যদি স্ত্রী কিংবা স্বামী থাকেন তাহলে তো অবশ্যই ওনাদের
রাইট থাকবে এবং যদি কোনো রিলেটিভ থাকেন মানে কোনো আপনার যদি গ্র্যান্ড গ্র্যান্ডপ্যারেন্ট হতে পারে গ্র্যান্ডডটার হতে পারে আপনার খালা মানে খালু ছেলে মেয়ে ইত্যাদি সবার একটা কার্ট ব্লাঞ্চ মানে একটা জেনারেল সাধারণ একটা অধিকার ছিল কিন্তু দেখা যাচ্ছে দেখা গিয়েছে যে আসলে এই 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 রুলটার মাধ্যমে অনেক মানুষ বেনিফিট হচ্ছেন আর কাউন্সিলররা চায় না যে আপনার জন্য তো সারা জীবন দিবে আর পরে দেখা যাচ্ছে যে সারা জীবন তো আপনি এই আপনাকে দেওয়া হলো কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আপনার যে পরিবার সবাইকে নিয়ে আপনার যে খালা খালু কিংবা ছেলে মেয়ে মানে সবার জন্য এটা দিতে হচ্ছে তাদের তো একটা কষ্ট এসে গেলো আর একটা মুসিবত পড়া গেলো যে সবাইকে দিতে হবে তো এই জন্যেই তারা এই এই যে ফেসিলিটিটা তারা মানে কঠিন করে একটু কম্পার্টমেন্টালাইজ করে ফেলে এখন যেটা রুল হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি পহেলা এপ্রিল 2012 পরে যদি আপনাকে টেনেন্সি এগ্রিমেন্ট শুরু হয় তাহলে আপনার অধিকার সাকসেশনের জন্য মানে এটা ইনহেরিট করার জন্য শুধু দেওয়া হয় আপনার পার্টনারকে এটা হতে পারে আপনার যে স্বামী স্ত্রী হেট্রোসেক্সুয়াল পার্টনার্স ওর ইট কুড বি সিভিল পার্টনার্স দ্যাটস ইট এটার পরে আপনি যদি বলেন হ্যাঁ আমি তো আমার আমার বাবা ছিলেন আমার মা ছিলেন তাহলে তো আমাকে দিতেই হবে প্রথমে আপনাকে দেখতে হবে যে টেনেন্সিটা কোন দিন আরম্ভ হয় টেনেন্সিটা যদি দেওয়া হয় আপনাকে 2012 আগে তাহলে জি অবশ্যই আপনার সেই আগের রুলটা থাকবে রয়ে যাবে কিন্তু এর পরে যদি আরম্ভ হয় তাহলে সেটা হবে না এটা কিন্তু রয়ে গেছে local housing authorities whether they are in London or outside of London some have chosen to retain a generous the old generous rule a point in example apnara jodi dekhen Islington council in London tara ki korche je tara bolche amra je ager rule ta amra eta সম্মান সম্মানিতভাবে এটা চলতে রাখবো কিন্তু আমরা আমাকে দেখতে হবে যে হয় তারা গত 12 মাসের ভিতরে এই বাড়িতে আছেন এবং তারা যদি কেয়ার করে থাকেন লুক আফটার করে থাকেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই টেনেন্সিটা বিবেচনা করে দিতে পারি এই হচ্ছে কি এক এক রুল আরেকটা রুল হচ্ছে যে ডিসক্রেশনারি সাকসেশন হুইচ ইজ টোটালি ডিফারেন্ট টু দ্য সাকসেশন রুলস ডিসক্রেশনারি হচ্ছে যে যদি তারা মনে করে যে অন্য রুলের ভিতরে তারা মানে আসবে না তাহলে তারা সেটা ডিসক্রেশন মানে ওই যে বাংলাদেশে তারা কি বলে প্রধানমন্ত্রীর ইখতিয়ার ইখতিয়ারের মাধ্যমে তারা এটা বিবেচনা করে আপনাকে দিতে পারে So I know you're very anxious to get to calls. Let's take calls and then I can run. I think you can finish. Very well. So to round up in summation, আমি এটাই বলবো যে আপনারা সব সময় দেখবেন আপনার টেনেন্সিটা কোন দিন আরম্ভ হয়েছে জয়েন্ট কিনা সোল আর যদি জয়েন করতে চান তাহলে 12 মাসের টেস্ট মিট করতে হবে টেনেন্ট কন্ডিশনটা আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যদি খেয়াল না রাখেন তাহলে ইউ আর ইন ব্রিচ আপনি যদি ব্রিচ হয়ে থাকেন তাহলে কিন্তু তারা বলতে পারে যে আপনারা এই কন্ডিশনটা ফুলফিল করতে পারেননি এবং যখন আপনারা বাড়ি থেকে বের হয়ে গিয়ে অন্য বাড়িতে যান তখন তারা বলবে দ্য টেনেন্সি হ্যাজ বিন ডিটারমিন্ড মানে টেনেন্সি ভঙ্গ হয়ে গেছে দ্যাটস ইট অ্যান্ড দ্যাট ফর ইউ নট বি এবল টু কন্টিনিউ উইথ দ্য টেনেন্সি সো অলওয়েজ মেক শোর টু সিক প্রপার এক্সপার্ট লিগাল অ্যাডভাইস বাই গোয়িং টু সি দ্য পিপলস টু দ্য পিপল দ্যাট নো অ্যাবাউট দিস থিংস অ্যান্ড বি অন ইউর গার্ড থ্যাংক ইউ দর্শক মন্ডলী আমরা এখন দুই একটি কল নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানবো দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি জিজ্ঞেস করতে চাইছিলাম স্যার একটা প্রশ্ন জি আমার ছেলের বউ 2015 আর জানুয়ারি ইন্ডিপেন্ডেন্ট ডে পাইছে জি যে যখন শেষ নগরা যে মিস্টার ভাই সঙ্গে গিয়ে পাই করতাম জি তো তাই লাইফ ইন্ডিয়া ইউকে ফার্স্ট করছে আর বি ওয়ান ফার্স্ট করছিল ইএমডি কিউ থাকি গভর্নিং বডি আছে ইএমডি কিউ
পরীক্ষা দিতে হইবা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমি যাচ্ছি পরে কলার কাছে দেখি পরে কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তাহলে ভাই আপনাকে থ্যাংক ইউ প্রথমে একটু সুন্দর প্রোগ্রাম করার জন্য জি থ্যাংক ইউ বলেন প্লিজ আমার দুইটা কোশ্চেন একটা কোশ্চেন হচ্ছে আমি ঠিক এই 17 তারিখ লাস্ট মান্থে আমি ওই ইন্ডিপেন্ডেন্স টুর্নামেন্টের জন্য আমি ক্রাইডনে যাই জি তো আমার 10 ইয়ার্স লং রেসিডেন্সিতে হ্যাঁ তো ওই দিন তারা আসলে ডিসিশন দিতে পারে নাই বললো যে আমার কন্টিনিউ রেসিডেন্সিতে ওদের ওরা পাচ্ছে না কি তো বলে পরে আমাকে জানাবে তো আমার কোশ্চেনটা হচ্ছে আসলে এরকম কি মিসিং হয় আর আমার আমি প্রথম ছিলাম স্টুডেন্ট আর লাস্ট আমার ইয়ার ছিল টিআর ওয়ান জেনারেল এসএমপি যেটা শেষ হচ্ছে নেক্সট ইয়ারে আমার কখনো কোনো গ্যাপ নাই আপনার লং রেসিডেন্সের ক্ষেত্রে এটা সময় লাগে এক মাস দেড় মাস আবার ছয় মাসও লাগতে পারে সুতরাং আপনার লং রেসিডেন্সের ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে ইন দ্য মিন টাইম আপনার সাথে যদি নথ ডকুমেন্টস থাকে হোম অফিস থেকে আপনার ডকুমেন্টস নিয়ে আসতে পারেন তাহলে আপনি তাহলে হোম অফিস থেকে আপনার আর্কাইভ থেকে আপনার ডকুমেন্টস যদি নিয়ে আসেন একটা ফিজ রয়েছে তাহলে আপনি নিজেও দেখতে পারবেন যে আপনার কোন জায়গায় ভুল আছে কোনো কারণে আল্লাহ না করো কোনো কারণে যদি রিফিউজ করে দেয় আপনাকে তখন ডিফেন্ড করতে পারবেন কারণ হোম অফিসের ডকুমেন্টস আনতে হলে কমপক্ষে 40 দিন সময় লাগে সুতরাং এটা করে দেখতে পারেন আর আপনার এক মাস থেকে তিন মাস লাগতে পারে আরও বেশিও লাগতে পারে সুতরাং আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন বিশেষ করে আপনার যদি কোনো গাফিলতি রয়েছে কিনা কোনো গ্যাপ রয়েছে কিনা থ্যাংক ইউ লাইনে আসার জন্য দর্শক মণ্ডলী আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করব আমরা জেনারেল অ্যাডভাইস দিয়েছি সুতরাং আপনারা যে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার পূর্বে আপনার নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম